কাজী সেলিমের দখলের ধাবা থেকে বাঁচতে পারেনি রাজধানীর পাশের জেলা নারায়ণগঞ্জের মেঘনাপাড়ের ইসলামপুরের মানুষও। তার মালিকানাধীন মদিনা গ্রুপ স্থানীয়দের বসতবাড়ি, জমি ও সরকারি সম্পত্তি দখল করে গড়ে তুলেছেন বিভিন্ন প্রতিষ্ঠান। নারায়ণগঞ্জ থেকে শাহাদাত হোসেন স্বপনের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন অভি ইসলাম। সংসদ সদস্য হাজি সেলিম নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীর তীরে ইসলামপুর গ্রামের মানুষের কাছে এক আতঙ্কের নাম। এখানকার গ্রামবাসীরা ক্ষেত খামারে কাজ করে এবং নদীতে মাছ ধরে জীবনযাপন করলেও দীর্ঘ কয়েক বছর যাবৎ তাদের সহায় সম্পত্তি দখলে রাখা কঠিন হয়ে পড়েছে। মানুষের জমি দখল করে হাজি সেলিম এখানে গড়েছেন সিমেন্ট ফ্যাক্টরি, কয়লা ব্যবসা, প্লাস্টিক ব্যাগ কারখানা ছাড়াও নানান প্রতিষ্ঠান। শুধু ব্যক্তি মালিকানার জমি দখল করেই তিনি শান্ত হননি, দখল করেছেন 14 বিঘা খাস জমিও। স্থানীয়রা জানান, কোনো জমির ওপর একবার চোখ পড়লে হাজি সেলিম নিজেই মাঠে নেমে পড়েন, তারপর ফ্যাক্টরি বা ব্যবসা প্রতিষ্ঠানের কথা বলে শুরু হয় চাপ প্রয়োগ। শেষমেশ অল্প দামে, অর্ধেক দামে অথবা কিছু ছাড়াই ছেড়ে দিয়ে আসতে হচ্ছে বাপদাদার ভিটে। কেনা আমার কাছে বিক্রি করে এলাম, আমরা কেন আমি বিক্রি করতাম না, দুয়াবাজি দিয়ে আমার অনেকেই হয়রানি করছে। 5টা ঘর ছিল, এই ঘরগুলি সহ ওরা মারধর করে আমাদের ভাঙচুর করে আমাদের জায়গাটা আমাদের তো ছিনাই নিছে। সামনে দিয়া আপনার ওই জোরকেরা জাঙানিয়া আপনার ওই কেরেন বসাইছে, দুই দিন পর পর ওই দালাল দিয়া আমাকে সাইগান উচ্ছেদ করানোর জন্য ডর ওই যাহার বগল আয় নাকি আর নাম হলো যে ডরে কেউ আয় না। জেলা প্রশাসক জানান, এরই মধ্যে খাস জমি উদ্ধারে কাজ শুরু হয়েছে। নজরে আসার পরে আমরা উচ্ছেদ নথি করেছি, আমরা বিশ্বাস করি খুব অল্প সময়ের ভিতরে এটা করব। যদি সেখানে কেউ ভবন বন্য কিছু তৈরি করে ফেলে, আমাদের উচ্ছেদ নথি মাধ্যমে, যেহেতু সরকারের বড় একটা আইন আছে উচ্ছেদ আইন, সেইটার মাধ্যমে আমরা এটা করতে পারবো। এবং যে কেউ এভাবে যখনই করবে আমরা মানুষকেও সচেতন করি এবং আমাদের সহকর্মীদের বললো যে যখনই খবর পাবে সেখানেই যেন অ্যাকশনে যায়। তবে স্থানীয়রা বলছেন, শুধু আশ্বাস নয়, সাধারণ মানুষের ভিটেমাটি রক্ষায় কার্যকর পদক্ষেপ চান তারা। অভি ইসলাম, টিভি। বসল পদ্মা সেতুর 36তম স্প্যান। সকালে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের 2 ও 3 নম্বর পিলারের উপর এটি বসানো হয়। এতে দৃশ্যমান হলো সেতুর 5,400 মিটার। এর আগে বৃহস্পতিবার সকালে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে একটি ক্রেনের সাহায্যে 3,140 টন ওজনের স্প্যানটি টেনে আনা হয়। 35তম স্প্যান বসানোর 6 দিনের মাথায় এটি বসানো হলো। আগামী 1 মাসের মধ্যে দৃশ্যমান হবে পুরো সেতু। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানুষের স্বপ্নের পদ্মা সেতুতে 41টি স্প্যানের মধ্যে আজ 36তম স্প্যান বসেছে। বাকি 5টি স্প্যান এবছরের ডিসেম্বরের মধ্যেই বসানো হবে। সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সরকার সম্পাদক আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি দেশের অগ্রগতি ও সমৃদ্ধি দেখতে পায় না বলেই সরকারের কোনো অর্জন তাদের চোখে পড়ে না। হাওয়া ভবনে জুলুম থেকে দেশের মানুষ মুক্ত বলেও জানান তিনি। তৃণমূল সহ দেশের মানুষকে উন্নত জীবন দেওয়ার বর্তমান সরকারের লক্ষ্য বলেও জানান সেতুমন্ত্রী। সেতু হবে কি হবে না, এই অনিশ্চয়তার মধ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের যে সাহসী পরিকল্পনা হাতে নিয়েছেন, যে স্বপ্ন নিয়ে আজকে আনন্দ লাগছে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে। বিএনপি বরাবরের মতো সরকারের বিরুদ্ধে অবিরাম অসত্য অভিযোগের তীর ছুটছে। কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক ও সিএনজি ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও 4 জন আহত হয়েছেন। দুপুরে মহাসড়কের সৈয়দাবাদে এই হতাহতের ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে এই সড়কের ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা অভিমুখী একটি ট্রাক প্রাইভেট কারকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকেও চাপা দেয়। এ সময় স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। এদিকে মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দাদি ও নাতি নিহত হয়েছেন। সকালে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সড়ক পার হওয়ার সময় জেলার শ্রীনগরে একটি গাড়ি মিনা মল্লিক ও অচিন মল্লিককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জন মারা যান।
খুলনা রাসায়নিক পানে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় অসুস্থ একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গেল রাতে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়। পুলিশ জানায় খুলনা সরকারি মহিলা কলেজের ল্যাবে সংস্কার কাজের সময় অ্যালকোহল ভেবে রাসায়নিক দ্রব্য চুরি করেছিল পারভেজ নামের এক শ্রমিক। পরে তিন বন্ধু মিলে সেই বিষাক্ত রাসায়নিক পান করে। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের আড়াই হাজারে গণপিটুনিতে একজন মারা গেছে। পুলিশ জানায় নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। ভোরে উপজেলার ইনুমদি আমবাগান এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার সময় এলাকাবাসী একজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে সে মারা যায়। ঝালকাঠির নলছিটিতে ধর্ষণের শিকার হয়েছে সপ্তম শ্রেণীর এক ছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত যুবক মনিরকে আটক করেছে পুলিশের সোপার্দন করেছে স্থানীয়রা। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে মনির তাদের প্রতিবেশীর ঘরে ঢুকে এক কিশোরীকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে পরিবারের লোকজন ও স্থানীয়রা এসে তাকে আটক করে। পরে মারধর করে তাকে পুলিশে সোপর্দন করা হয়। এ ঘটনায় সকালে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেছে মেয়েটির মা। এদিকে নোয়াখালীর মাইজদিতে এক তরুণীকে ধর্ষণে ব্যর্থ হয়ে রাতভর মারধর ও নির্যাতন করেছেন সাবেক স্বামী ও তার তিন সহযোগী। এ ঘটনায় অভিযুক্ত ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কক্সবাজারের উখিয়ায় সকল রাজনৈতিক দলের কমিটিতে 33% নারীকে সম্পৃক্ত করার দাবিতে মানববন্ধন করেছে নারী সংস্থা অপরাজিতা। সকালে উখিয়া উপজেলায় নারী উন্নয়ন ফোরামের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কিছুদিন আগে একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক উপজেলা নারী ভাইস চেয়ারম্যানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের উদাহরণ টেনে বক্তারা বলেন সমাজের সব জায়গায় নারীদের সমাধিকার প্রতিষ্ঠা করতে হবে। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি কামরুননেসা বেবি, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন। পঞ্চগড় থেকে এবছর অনেকটাই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার অনেকভাবেই এই দৃশ্যমান হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা, যার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। তবে আবাসন ও ভালো মানের খাবার হোটেলের অভাবে ভোগান্তিতে পড়েছেন তারা। পঞ্চগড়ের দুই প্রতিনিধি মোহাম্মদ রনি মিয়াজি এবং মোহাম্মদ হারুনুর রশিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। কাঞ্চনজঙ্ঘা নেপাল এবং সিকিম সীমান্তে অবস্থিত বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ, যা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। প্রতিবছর দেশের তেঁতুলিয়া উপজেলা থেকে হালকা দেখা গেলেও এবার পঞ্চগড় সহ ঠাকুরগাঁও দিনাজপুরের কিছু কিছু স্থান থেকেও স্পষ্ট দেখা মিলেছে এ পর্বতশৃঙ্গের। সোনালি রূপালি ও তুষার শুভ্র বরফে ঢাকা এ পর্বতের সৌন্দর্য দেখতে বিভিন্ন জেলা থেকে ভিড় করছেন দর্শনার্থীরা। তবে পাসপোর্ট ও ভিসা ছাড়াই দেশের গণ্ডি থেকে এর সৌন্দর্য উপভোগের আনন্দের পাশাপাশি কিছু ভোগান্তির কথাও জানান তারা। এখানে থাকার আবাসিক হোটেল কম, একটা হোটেলই পেয়েছি। যদি এখানে আরো দুই তিনটা হোটেল করা হয় একটু ভালো মানের, তাহলে তো আমরা বাবা মা বা ফ্যামিলি মেম্বার নিয়েও আসতে পারি। আজকে সকালে এক এক সময় এক একটা ধরনের রূপ ধারণ করে কাঞ্চনজঙ্ঘা। আজকে যে সকালে যে ভিউ দেখলাম সেটা অপরূপ। প্রথম দেখতে আসলাম, বাচ্চাদেরকে নিয়ে আসলাম। এখানকার প্রাকৃতিক পরিবেশ তো অসাধারণ। তেঁতুলিয়ায় ডাকবাংলো বসে চায়ের পেয়ালা ঠোঁটে ধরে কাঞ্চনজঙ্ঘা দেখার অনুভূতিটাই আলাদা। এদিকে পর্যটকদের জন্য ভালো মানের আবাসিক হোটেলের পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় প্রশাসন। তেঁতুলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন স্থান থেকে এই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এবং দেশের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে টুরিস্টরা কিন্তু পঞ্চগড়ে আসছেন এবং তাদের এই কাঞ্চনজঙ্ঘাটি তাদের একটি অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখানে খুবই স্বাভাবিক। আপনারা জানেন স্বভাবগতভাবে এখানকার মানুষ খুব শান্তিপ্রিয়। বিভিন্ন ব্যবস্থাপনাগুলো আছে, এগুলো আমরা আরো জোরদার করেছি বা লক্ষ্য রাখছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চূড়াটি অনিন্দ্য সুন্দর হয়ে ধরা দেয় পর্যটকদের সামনে। শীতে আকাশ মেঘমুক্ত থাকলে কাঞ্চনজঙ্ঘা ডিসেম্বর পর্যন্ত দেখা যায় বলে জানান স্থানীয়রা। মৌসুমী রহমান, আরটিভি। পঞ্চশীল প্রার্থনা, অষ্টপরিষ্কার দান, শঙ্খদান, চীবর উৎসর্গ সহ নানা ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা উদযাপন করছে কঠিন চীবর দান। সকালে বান্দরবন সদরের পাহাড়িতা শঙ্খরাজিতা বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এই অনুষ্ঠিত হয়। বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার বৌদ্ধ বিহারের শতাধিক বৌদ্ধ ভিক্ষুক এতে অংশ নেন।
অনুষ্ঠানে ধর্মীয় নির্দেশনা দেন রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতনব বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভতন্দ উইচারিন্দা মহাথেরো। ২৪ ঘন্টার মধ্যে টাটকা চিবর বা কাপড় তৈরির পর তা ভিক্ষুকদের দানের মাধ্যমে কায়িক, বাচনিক ও মানসিক পূর্ণ সঞ্চয় হয়। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের বাসায় আছে আরটিভি। জেলা সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। আর এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।